জঙ্গি নির্মূলের নামে সরকার এক একটি নতুন নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজার বিদেশে সুচিকিৎসার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মানবাধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। এ সময় প্রচলিত আইনে জঙ্গিদের বিচারের দাবি করেন বিএনপির নেতা।